1963 কেরালার থুম্বা গ্রামের এক চার্চে তৈরি হয়েছিল রকেট ডিজাইন এবং অ্যাসেম্বলি সেন্টার। 21 নভেম্বর 1963 সালে লঞ্চ হয়েছিল ভারতের প্রথম রকেট। আমাদের সায়েন্টিস্টরা সাইকেলে রকেটের পার্টসগুলো নিয়ে গেছিল চার্চে। স্বাধীনতার পরে আর্থিক দিক থেকে খুবই দুর্বল ছিল আমাদের ভারতবর্ষ, কিন্তু খুব দ্রুত বিকাশ করেছে আমাদের দেশ। আজকের দিনে বিশ্বের টপ 6 স্পেস এজেন্সির মধ্যে ইসরোকে গোনা হয়। মঙ্গল গ্রহে প্রথম অ্যাটেম্পটে ল্যান্ডিং করা, চাঁদে প্রথম জল খুঁজে পাওয়া, এরকম আরও ঐতিহাসিক সফল কাজ করিয়ে দেখিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে ভারতের স্পেস এজেন্সি ইসরো। ১৯২০ সাল থেকেই কয়েকজন বিজ্ঞানী ভারতে মহাকাশ নিয়ে পরীক্ষা করেছিলেন। এর মধ্যে ছিলেন SK মিত্র, মেঘনাদ সাহা, CV রমন প্রমুখ ব্যক্তি। 1947-এর ভারত স্বাধীনের সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কোল্ড ওয়ার। সোভিয়েত ইউনিয়ন 1957 সালে বিশ্বের প্রথম স্যাটেলাইট Sputnik 1 লঞ্চ করে। সোভিয়েত ইউনিয়নের এই সাকসেসফুল মিশনে ভারতের এক বিজ্ঞানী বিক্রম সারাভাই খুবই অনুপ্রাণিত হয়েছিলেন। বিক্রম সারাভাইয়ের স্বপ্ন ছিল ভারতের জন্য মহাকাশ প্রযুক্তি তৈরি করা, যাতে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বিক্রম সারাভাই এবং হবিজে ভাবা, যাকে ফাদার অব দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম বলা হয়, তাদের অত্যন্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মহাকাশে টাকা ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যান, যদিও ভারত তখন আর্থিক দিক থেকে দুর্বল ছিল। 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ইনকসপার গঠন করা হয়, যার প্রথম সভাপতি ছিলেন বিক্রম সারাভাই। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইনকসপারকে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির অধীনে রাখেন। এরপর দরকার ছিল একটা লঞ্চিং স্টেশন। বিক্রম সারাভাই দেশের বিভিন্ন জায়গায় ঘোরার পর অবশেষে কেরালার তিরুবনন্তপুরম পৌঁছান। গ্রামের নাম ছিল থুম্বা। তিনি বুঝলেন এই জায়গা লঞ্চিং স্টেশনের জন্য সঠিক জায়গা। গ্রামের এক চার্চে তৈরি হল রকেট ডিজাইন এবং অ্যাসেম্বলি সেন্টার। আমাদের সায়েন্টিস্ট রকেটের পার্টসগুলো নিয়ে যাওয়ার জন্যে সাইকেল এবং গরুর গাড়ি ব্যবহার করেছিলেন। 21 নভেম্বর 1963 ঠিক 6:25 সাকসেসফুলি লঞ্চ হলো ভারতের প্রথম রকেট নাইকি অ্যাপাচি। আর এই মিশনে সাহায্য করেছিল নাসার, কারণ এই রকেট তখন নাসা থেকে নেওয়া হয়েছিল। এরপর এই থুম্বা ইকুইটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন থেকে ভারত আরও রকেট লঞ্চ করে। এরপর 1967 সালে ভারত নিজের রকেট বানিয়ে ফেলল, এর নাম দেওয়া হয়েছিল Rohini 75। বিক্রম সারাভাইয়ের পরিচালনায় ভারতের স্পেস প্রোগ্রামের দ্রুত গতিতে বিকাশ হতে থাকল। 1969 সালের 15ই আগস্ট ইন্দিরা গান্ধীর সরকার দ্বারা ইনকসপার পেল নতুন রূপ এবং গঠিত করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 1972 সালে ভারত সরকার দ্বারা ইসরোকে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি থেকে ডিপার্টমেন্ট অফ স্পেসের অধীনে আনা হয়। 1975 সালে ভারত প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করে আর্যভট্ট। তখন ইসরোর চেয়ারম্যান ছিলেন ডক্টর সতীশ ধাওয়ান। ইসরো যদিও স্যাটেলাইট বানিয়ে ফেলে, কিন্তু তখন আমাদের কাছে রকেট বানানোর কোনো টেকনোলজি ছিল না। 1972 সালে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের একটা এগ্রিমেন্ট হয়েছিল, তাই সোভিয়েত ইউনিয়নের সাহায্যে 19 এপ্রিল 1975 সালে সোভিয়েত ইউনিয়নের অস্ট্রখান অবলাস্টের কাপুস্টিন ইয়ার থেকে ইসরোর বানানো স্যাটেলাইট আর্যভট্টকে Cosmos-3M রকেটের দ্বারা মহাকাশে পাঠিয়ে দেওয়া হলো। বিশ্বের কোনো দেশ এটা ভাবতেও পারেনি যে ভারতের মতো দেশ নিজের স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারে। এই মিশনে খরচ হয়েছিল প্রায় 3 কোটি টাকা, আর আর্যভট্ট স্যাটেলাইটকে পৃথিবীর লোয়ার অরবিটে পাঠানো হয়েছিল। এই স্যাটেলাইটের শেষ সিগন্যাল 1981 সালের মার্চ মাসে রিসিভ করা হয়েছিল এবং 10 ফেব্রুয়ারি 1992 সালে আর্যভট্টর মহাকাশে যাত্রা শেষ হয়ে যায়। কয়েক বছর পরে 1979 সালে নতুন রেকর্ড গড়ল। তৈরি হলো ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV-3। SLV-3 রকেট দ্বারা 1980 সালের 18ই জুলাই মহাকাশে পাড়ি দিল রোহিণী স্যাটেলাইট। এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম এবং চেয়ারম্যান ছিলেন ডক্টর সতীশ ধাওয়ান। এরপর ইসরো আরও স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের উপর কাজ করে, যেমন অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV,
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV, জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল GSLV, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল PSLV। 1982 সাল থেকেই PSLV-র ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। এই PSLV দ্বারা ইসরো 2008 সালে চন্দ্রযান 1 মিশন লঞ্চ করে, ভারতের প্রথম চাঁদে যাওয়ার মিশন। চন্দ্রযান 1 মিশন শুধু ভারতের না, পুরো বিশ্বের নজর ছিল। চন্দ্রযান 1 মিশন দ্বারা চাঁদে জল আছে সেটা প্রমাণিত করে ইসরো পুরো বিশ্বকে আশ্চর্য করে দেয়। ইসরোর এই মিশন পুরো টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ইসরো আবার এক সাকসেসফুল মিশন লঞ্চ করে 2013 সালে, মঙ্গলযান। PSLV রকেট দ্বারা এই মিশন ভারতে আবার একটা ইতিহাস গড়ল। প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করা ভারত প্রথম দেশ হয়ে উঠল। চন্দ্রযান 1 এর পরে ভারত 2019 সালে চন্দ্রযান 2 মিশন লঞ্চ করে, কিন্তু এই মিশন ব্যর্থ হয়, কারণ চাঁদের কক্ষপথ থেকে প্রায় 2 কিলোমিটার উপরে বিক্রম ল্যান্ডার থেকে যোগাযোগ হারিয়ে যায়। 2023 সালের 14 জুলাই ইসরো চন্দ্রযান 3 মিশন GSLV-র নতুন নামে LVM-M4 রকেট দ্বারা সাকসেসফুলি লঞ্চ করে, এবং 23 আগস্ট বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে সাকসেসফুলি নেমে যায়। চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে ভারত আবার একটা ইতিহাস গড়ে, কারণ বিশ্বের কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং করেনি। চন্দ্রযান 3 সাকসেসের ঠিক 9 দিন পরে 2 সেপ্টেম্বর ইসরো আবার এক ঐতিহাসিক মিশন PSLV-C57 দ্বারা লঞ্চ করে আদিত্য L1। আদিত্য L1 ভারতের প্রথম মিশন যেটা পৃথিবী থেকে প্রায় 1,500,000 কিলোমিটার দূরে গিয়ে সূর্যকে স্টাডি করবে। ইসরোর আপকামিং ইম্পর্টেন্ট মিশনের মধ্যে একটা হলো NISAR। এই মিশন NASA এবং ইসরোর দ্বারা ডেভেলপ করা হবে। পৃথিবীর লোয়ার অরবিটে প্রতি 12 দিনে পরিদর্শন করবে এই NISAR স্যাটেলাইট। এর সাহায্যে পৃথিবীর ছোট ছোট জিওলজিক্যাল পরিবর্তন আমরা জানতে পারব, যেমন সি লেভেল কতটা বাড়ছে, ভূমিকম্প, ভূমিদশ ইত্যাদি। সম্ভবত 2024-এর শুরুতে GSLV Mark II দ্বারা লঞ্চ হবে এই মিশন। পরবর্তী মিশন গগনিয়ান। ভারত প্রথমবার কোনো মানুষকে 3 দিনের জন্য পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে পাঠাবে এবং সফলভাবে পৃথিবীতে ল্যান্ড করবে, এবং প্রজেক্ট সফল মানা হবে। এই মিশন সম্ভবত 2024-25-এর মধ্যে শুরু হবে। ইসরো আজ পুরো বিশ্বে জনপ্রিয় এক স্পেস এজেন্সি। আমাদের দেশের সায়েন্টিস্টদের অনবরত প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে। যদিও এত কম সময়ে ইসরোর ব্যাপারে বলা মুশকিল, তবু সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরলাম।